স্বাগত জানাই সকলকে তো দেখো আজ আমরা ডাব্লিউ বিটি এ পেপারের পেজ নাম্বার ওয়ান জিরো সিক্সের এর যে কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন পেপারটি আছে সেই কোয়েশ্চেন পেপারটি আজ সমাধান করবো তো এর আগের ভিডিওগুলিতে আমি এর আগের অঙ্কগুলি সমাধান করেছিলাম যারা এর আগের ভিডিওগুলো দেখে আসুনি তারা অবশ্যই দেখে আসবে সেই ভিডিওগুলোর লিঙ্ক এবং এবটিএ ডাবল্লুবিটি এবং মার্টিন কোশ্চেন ব্যাঙ্কের যে প্লে লিস্ট বানানো আছে সেই প্লে লিস্টগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার সাথে ভিডিওগুলো শেয়ার করবে আর ডাব্লিউবিটিএ এ এর টেস্ট পেপারের কোশ্চেনগুলির সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো অঙ্কগুলি সমাধান শুরু করে যাক তাহলে দেখো এখানে একে একের একেরকম করে দিয়েছে যদি কোনো আসল দশ বছরে দ্বিগুণ হয় তবে বার্ষিক সর সুদের হার কত হবে ঠিক আছে তাহলে আমি শর্টে করে যাব ঠিক আছে যদি কোনো আসল আসলটা যদি আমি পি ধরে নিই আর এখানে বলেছে যদি কোনো আসল দশ বছরে দ্বিগুণ হয় তার মানে সুদে আসলে দশ বছরে আসলের পরিমাণটা টুপি টাকা হবে ঠিক আছে তার মানে পি টাকাটা সুদে আসলে দশ বছরে টু টাকা হবে তাহলে সুদে আসলে বলতে কি সুদ প্লাস আসল তাহলে আসল পি প্লাস সুদ ইকুয়াল টু হবে এটা কত বছর পর যখন টি এর মানটা বা মানটা দশ বছর ঠিক আছে দেখো পি প্লাস বলতে কি পি আর টি বাই পিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি ওয়ান প্লাস আর টি বা তাহলে সমানের উভয় দিকে যদি পি দিয়ে ভাগ করে দিই তাহলে পিটা কি বাদ চলে যাবে তাহলে ওয়ান প্লাস এখানে দেখো আর বলতে আর চেয়েছে তাহলে আর ইন্টু টি এর মানটা এখানে দেওয়া আছে দশ বছর ডিভাইডেড বাই এখানে হান্ড্রেড ইকুয়াল টু টু বা ওয়ান প্লাস একটা সময় যদি কাটা যায় তাহলে ওয়ান প্লাস আর বাই টেন ইকুয়াল টু টু বা আর বাই টেন ইকুয়াল টু টু মাইনাস ওয়ান বা আর বাই টেন ইকুয়াল টু ওয়ান বা আর ইকুয়াল টু কি টেন পারসেন্ট ঠিক আছে তাহলে এখানে অপশান বি হয়ে যাবে এর অ্যান্সার ঠিক আছে এবার একের জায়গার দুই অঙ্কটি কী দিয়েছে দেখো একে জায়গার দুই অঙ্কটি দিয়েছে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণই কী হবে অনুবন্ধীকরণী মানে কি অনুবন্ধীকরণই বলতে এর এমন একটি করণীয় উৎপাদক হবে যার সাথে এর যোগফল ও গুণফল দুটোই মূলত সংখ্যা আসবে মানে রুট থ্রি আর থাকবে না ঠিক আছে মানে এর করণীয় উৎপাদকের সাথে যোগ করলে বা গুণ করলে সেই গুণফল ও যোগফলে কোনো রুট দিয়ে মান থাকবে না ঠিক আছে তাহলে এই রুট থ্রিটা কাটার জন্য আমরা অনুবন্ধীকরণ হিসাবে কী লিখতে পারি রুট থ্রিটা কাটার জন্য রুটের এখানে রুট থ্রি সাইনটি আছে প্লাস আছে তাহলে মাইনাস রুট থ্রি লিখতে পারি তাহলে কেটে যাবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটা হচ্ছে অনুবন্ধীকরণ মান ঠিক আছে তাহলে এখানে দেখো অপশান বি হচ্ছে অ্যান্সার এবার তিনেরটা কি বলেছে দেখো তিনের অঙ্কটি বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য থার্টিন সেমি বৃত্তটির একটি জ্যা এর দৈর্ঘ্য দশ সেমি বৃত্তটির কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হবে কত তাহলে একটি বৃত্ত যদি অঙ্কন করি বৃত্তটির ব্যাসার্ধ বলেছিল থার্টিন সেমি বৃত্তটির একটি জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি তাহলে এখান থেকে এতটা আমি ধরে নিচ্ছি এটা থার্টিন সেমি বৃত্তটির ব্যাসার্ধ আর একটি জ্যা টানছি এখান থেকেই এটা দশ সেমি ঠিক আছে এটা দশ সেমি এবার কী বলেছে তাহলে বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে তাহলে জ্যাটা যদি দশমী হয় আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার ওপর লম্ব দূরত্বটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যের ন্যূনতম দূরত্ব বা দূরত্ব বলতে পারো আবার আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর যদি একটি লম্ব টানা হয় সেই লম্বটি জ্যাটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে মানে সমুদ্ধি খণ্ডিত করে তাহলে এখান থেকে এতটার মাপ আমি যদি এটা এ এটা ও আর এটা বি যদি নাম দিই আর এটা যদি ডি নাম দিই তাহলে এখানে এডি সমান কি বিডি পাওয়া যাবে আর এডি সেমান বিডি মানে কি এটা টোটালটা এ বিটা ছিল দশ সেমি তাহলে এডির মাপটা বা বিডির মাপটা কী হবে দশের অর্ধেক হয়ে যাবে মানে পাঁচ সেমি পাওয়া যাবে ঠিক আছে তাহলে এটা যদি পাঁচ সেমি হয় এই কোনটা কত এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে কোন এ ও এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্বটা চেয়েছিলো মানে লম্ব দূরত্ব চেয়েছিলো তাহলে দেখো আমরা লম্ব দূরত্ব মানে এখানে লম্ব টেনেছি তো এটা এটা হচ্ছে সমকোণ তার মানে এটা নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ ও একটি সমকোণী ত্রিভুজ তো তাহলে এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজ থেকে আমরা কী পাই যে পিতাগ্রাসের উপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে এই সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ তাহলে ওটা অতিভুজ ঠিক আছে তাহলে দেখো এখানে এ ও স্কোয়ার ইকুয়াল টু ডিও স্কোয়ার এটা হচ্ছে ডি ঠিক আছে ডিও স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আমার ডিওর মানটা জানতে হবে ঠিক আছে বা ডিও স্কোয়ার সমান এ ও স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা ডিও বলতে দেখো এখানে ডিওটা যেমন আছে রেখে দিচ্ছি ডিও স্কোয়ার টু এখানে এ ও বলতে এ বলতে বলতে থার্টিন থার্টিন স্কোয়ার মাইনাস এডি বলতে দেখো এডি বলতে এডি বলতে পাঁচ সেমি পাওয়া গেছিলো তাহলে ফাইভ স্কোয়ার দুদিকে যদি রুট হয় তাহলে কত পাওয়া যাবে অতএব ডিও মানে লম্ব দূরত্বটা কী পাওয়া যাচ্ছে এখানে রুট ওভার ওয়ান সিক্স এটা টোয়েন্টি তাহলে কি ওয়ান পাওয়া যাবে তাহলে কেন্দ্র থেকে ওই জ্যাটির দূরত্ব পাওয়া যাবে বারো ঠিক আছে এরপরে চারের অঙ্গটি কী আছে দেখো চারের অঙ্কটি দিয়েছে এ প্লাস বি এর মান হচ্ছে এ প্লাস বি এর মান নাইনটি ডিগ্রি আবার কী বলেছিল যে টেন এ এর মান হচ্ছে থ্রি বাই টু তাহলে বি এর মান কত এখান থেকে দেখো এখান থেকে কী পাওয়া যাবে যে বি টু ডিগ্রি মাইনাস এ এটা পাওয়া যাচ্ছে তো তাহলে হ্যাঁ টেনের পুরোক্ষণকে এ বলতে কট নাইনটি ডিগ্রি মাইনাস এ লেখা যায় যেহেতু আমরা জানি যে টেন টু নাইনটি মাইনাস ঠিক আছে তাহলে নাইনটি মাইনাস এ নাইনটি ডিগ্রি মাইনাস এ বলতে বি পাওয়া গেছে তাহলে বি এর মান কত পাওয়া যাচ্ছে থ্রি বাই ফোরই পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে বি হচ্ছে এর অ্যান্সার ঠিক আছে এবার পাঁচেদাকের অঙ্কটি কি আছে বড় পাঁচেদকার অঙ্কটি বলেছে একটি গোলক ও গোলকে পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কি হবে তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ ঠিক আছে দড়ি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর আর একক তাহলে বলেছে একটি গোলকের আয়তন তাহলে গোলকের আয়তন কী হবে আয়তন হবে চারের তিন পাই আর কিউব এবার কী বলেছে গোলকে পরিলিখিত এটা গোলকের কথাটা হবে না গোলকের পরিলিখিত কথাটা হবে ঠিক আছে গোলকের পরিলিখিত মানে হচ্ছে গোলকের বাইরে ঘনকটা থাকবে ঠিক আছে তাহলে আমি যদি একটি ঘনক আঁকি ঘনকটা কোথায় থাকবে গোলকের বাইরে তাহলে গোলকটা দেখো এর ভেতরে থাকবে তো গোলকটার ভেতরে আছে এরকমভাবে গোলকটা যদি থাকে তাহলে দেখো এই গোলকটির গোলকটির যা ব্যাস হবে গোলকটির যা ব্যাস হবে ঘনকটির একটি বাহুর সাথে সমান হবে ঠিক আছে তাহলে গোলকের গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য ঠিক আছে বাহুর দৈর্ঘ্য আবার একটা কথা বলে রাখি যদি এখানে যদি এখানে গোলকটির ভিতরে ওই ঘনকটি থাকতো যদি গোলকটির ভিতরে ঘনকটি থাকতো তাহলে এই ঘনকের যে কর্ণ সেটা হবে বৃত্তটি তখন ব্যাস এই কথাটি মনে রাখবে যদি একটি বৃত্তের পরিলিখিত ঘনক যদি বলে তাহলে বৃত্তটির ব্যাস হবে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য আর যদি বলে যে গোলকের অন্তর্লিখিত হচ্ছে একটি ঘনক সেক্ষেত্রে তোমরা ছবিটা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সাথে সমান হচ্ছে ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি গোলকের ব্যাসটা ঘনকের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হচ্ছে তাহলে গোলকের ব্যাস বলতে কি টু সমান ঘনকের বাহু ঠিক আছে তাহলে ঘনকের বাহু যদি টু হয় তাহলে এখন ঘনকের আয়তন কি পাওয়া যাবে ঘনকের আয়তন আয়তন সমান কি হয় বাহুর কিউব বাহুর কিউব তাহলে টু আর তার হোল কিউব তার মানে এইট আর কিউব এত ঘন একক ঠিক আছে আবার কি বলেছিল যে একটি গোলক ও গোলকের পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত তাহলে গোলকের আয়তন অনুপাত চাইছে তো মানে ডিভাইডেড বাই দিয়ে একবার লিখে দিচ্ছি তাহলে এইট আর কিউব ডিভাইডেড বাইটা যখন ইন টু সাইন দিয়ে দেবো এই ডিভাইডেড বাইটা তখন কি নিচের ভাবনাশটা উঠে যায় এর নিচে কিছু নয় মানে এক আছে তাহলে ওয়ান বাই এইট আর কিউব হবে এটা ঠিক আছে এটা কিউ হবে আর কিউব তাহলে আর কিউব আর কিউব কেটে যাচ্ছে চার দুয়ে আট তাহলে কি পাওয়া যাচ্ছে পাই বাই সিক্স সমান পাই ইজ টু সিক্স ঠিক আছে তাহলে এখানে অপশান ডি হলো তাহলে দেখো এখানে অপশান ডি হলো অ্যান্সার ঠিক আছে আশা করি অঙ্কটি বুঝতে পারলে আর এই ধরনের অঙ্কগুলি করবার সময় তোমরা এটা খেয়াল রাখবে যে গোলকে পরিলিখিত বলেছে না অন্তর্লিখিত বলেছে যদি পরিলিখিত ঘনক বলে তাহলে সেক্ষেত্রে গোলকের ব্যাসটা হয়ে যাবে ঘনকের বাহু দৈর্ঘ্য আর যদি বলে যে গোলকে অন্তর্লিখিত ঘনক সেক্ষেত্রে গোলকের ব্যাসটা হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সেই হিসাবে তোমরা তখন সূত্র ফেলে আয়তনগুলোর অনুপাত বের করবে ঠিক আছে ছয় টাকা অঙ্কটি বলেছে সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু টোয়েন্টি এক্স আই মাইনাস ফোর ইকুয়াল টু টেন হলে এক্স বারের মান করতে হবে অঙ্কট এখানটাও একটু ভুল দেওয়া আছে এখানে এক্স বার হবে না এক্সের মান বের করতে হবে তোমাদের ঠিক আছে তাহলে সামেসেন অব এইটার মানে কি বা মানে কি জানো এখানে আয়ের মানটা ওয়ান থেকে টোয়েন্টি মানে এক্সটা আমরা কুড়িবার লিখবো এবং এক্সটা লেখ লিখে এক্সের যেমন এখানে এক্স মাইনাস ফোর আছে সেখানে একবার দেখো এক্স ওয়ান মাইনাস এরকম লিখলাম প্লাস এক্স টু কিন্তু এক্স ওয়ান এক্স টু মান কিন্তু এক্স ঠিক আছে প্লাস এরকম বা ডট ডি এ কত পর্যন্ত লিখে যাব প্লাস এক্স টোয়েন্টি পর্যন্ত লিখব মাইনাস ফোর তাহলে এইগুলো যোগ ফল কত পাওয়া যাবে সামেসেন মানে কি যোগ করতে হবে তো তাহলে যোগ ফল কত পাওয়া যাবে দেখো এখানে আমি কী বললাম যে এক্স ওয়ান মানেই কিন্তু এক্স বোঝাচ্ছে এখানে এক্স ওয়ান মানে হলো এটা এক নম্বর এক্স এটা দু নম্বর এক্স এটা তিন নম্বর এক্স এরকম করে এটা কুড়ি নম্বর এক্স ঠিক আছে তাহলে এক্স ওয়ান মানি হলো এক্স তাহলে এক্স মাইনাস ফোর প্লাস এটাও কি এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস ফোর এরকমভাবে হতে থাকবে কটা পর্যন্ত হবে একদম কুড়িটা পর্যন্ত মানে কুড়ি তম এক্স মাইনাস ফোর পাওয়া যাবে ঠিক আছে এক্স মাইনাস ফোর তাহলে এখানে দেখো এদের যোগ আমি কী বললাম যে এক্স মাইনাস ফোর এখানে তাহলে কটা হবে কুড়িটা তাহলে টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস ফোর কারণ আমরা জানি একই সংখ্যা একাধিকবার যোগ করার সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে কতবার যোগ করছি সেই সংখ্যাটা গণিত কোন সংখ্যাটাকে যোগ করছে সেই সংখ্যাটা ঠিক আছে তাহলে টোয়েন্টি ইন্টু এইটা আবার দেখো এই সামেসেনের মানটা কি টেনের সাথে সমান ছিল তাহলে টোয়েন্টি ইন্টু শর্ত শর্ত টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস ফোর ইকাল টু কি টেন বা এখন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু টেন বাই কি টোয়েন্টি এটার কেটে যাচ্ছে বা এক্স টু মাইনাস নিয়ে গেলে কি হাফ প্লাস ফোর বা এক্স টু দেখো ওয়ান প্লাস এইট বা এক্স টু ঠিক আছে তাহলে এখানে অপশন সি হবে এর অ্যান্সার ঠিক আছে তা আশা করি অঙ্কটি বুঝতে পারলে এবার দুই থাকে অঙ্কগুলি কী বলছে দেখো দুই একের অঙ্কটি বলেছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান তোমরা নিশ্চয়ই জানো এবং আমি রায়মাটিন কোশ্চিম ব্যাংকের যখন অঙ্কগুলি সমাধান করেছিলাম তখন আমি বের করেও দেখিয়ে দিয়েছিলাম যে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হারটা যদি একই থাকে তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা এক বছরের যদি বের করি তাহলে এক বছরে এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ একই হয় ঠিক আছে তাহলে তোমরা এখানে এক বছর বসে দেবে অ্যান্সারটি হয়ে যাবে কি এক বছর ঠিক আছে তো এ দুই দুইয়ের অঙ্কটি কি বলেছে দেখো যে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সনুপাতি এক্স হলে এক্সের মানগত এই অঙ্কটিও আমি বহুবার করিয়েছি এটার উত্তর আসে মাইনাস সিক্স আসে ঠিক আছে তাহলে দেখো কী কী বলেছে যে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সহনুপাতি এক্স মানে এক্সটা মাঝে আছে তাহলে এইভাবে লেখা যায় যে এক্স প্লাস টু এক্স আবার কি এক্স মাইনাস থ্রি এরা হচ্ছে ক্রমিক সহনুপাতি তাহলে তিনটি পরপর সংখ্যা যদি ক্রমিক সহনুপাতি হয় তাহলে এভাবে স্বানুপাতা গঠন হয় এক্স প্লাস টু ইস টু এক্স সহনুপাতি চিহ্ন এক্স ইস টু এক্স মাইনাস থ্রি এরকম লেখা যায় এবার ডিভাইডেড বাই দিয়ে যদি লিখি তাহলে কি এটা পাওয়া যাবে কোন গুণ করলে দেখো এক্স স্কোয়ার এটা গুণ করে এক্স এক্সের সাথে এক্স মাইনাস থ্রি গুন করলে এক্স স্কোয়ার মাইনাস এই টুটা যদি গুণ করি তাহলে প্লাস টু বা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এক্স দিকে রেখে বাকিগুলো দিকে নিয়ে চলে এলাম এক্স কেটে যাচ্ছে তাহলে বা এক্সের মান কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে মধ্যসমনপাতি এক্সের মান কি মাইনাস সিক্স এবার তিনের অঙ্গটি কী আছে দেখো তিনের অঙ্গটি বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর সম্পূরক হলে মানে বিপরীত কোন দ্বয়ের মানের যোগফল ফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবিত্তস্ত হবে কারণ একটি বৃত্তের ভিতরে যদি আমি একটা যে কোনো চতুর্ভুজ আঁকি যদি আয়তক্ষেত্রই বলি সেক্ষেত্রে কী হয় এই বিপরীত কোনগুলোর মান নাইনটি প্লাস নাইনটি মানে একশো আশি মানে সম্পূরক কোন পাওয়া যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো সমবিত্যস্ত হয় কারণ আমরা জানি বিত্ত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর সম্পূরক হয় বা বিপরীত কোন দয়ের যোগ একশো আশি হয় তাহলে এখানে পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবিত্বস্ত হবে এই কথাটি লিখে দেবে সমিত্বস্ত এবার চারের অঙ্কটি কী বলেছে দেখো চারেরটি বলেছে ট্যান থিটা ইকোয়াল টু ওয়ান হলে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটার মান করতে হবে তাহলে ট্যান থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে টেন টিটা ইকটা যদি ওয়ান হয় তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে ট্যান থিটা ইকোয়াল টু কত মান ওয়ান টেন ফর্টি ফাইভ এর মান তাহলে দুদিক থেকে টেনটা ক্যান্সেল করে দিলে তাহলে থিটা কি এটা পাওয়া যাবে ফর্টি ফাইভ পাওয়া যাবে এবার এখন কী কী ছিল যে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কস থিটা এর মানটা নির্ণয় করতে বলেছে তাহলে সাইন কিউব থিটা বলতে সাইন থিটা থিটা বলতে কি এখানে ফর্টি ফাইভ সাইন থিটা তার হোল কিউ প্লাস কস তার হোল কিউ মানে ফর্টি তার হোল প্লাস এখানে দেখো সাইন ফর্টি ফাইভ তার হোলস্কোয়ার ইন্টু কস ফর্টি ফাইভ তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে সাইন ফর্টি ফাইভের মান হয় ওয়ান বাই রুট টু তার হোল কিউ প্লাস এখানে বলতে তার আবার কিউ প্লাস এখানে সাইন বলতে ওয়ান বাই তার হোল স্কোয়ার তার হোল ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে বলেছে যে ওয়ান তার হোল কিউ তার মানে ওপরে তিনটে একের গুণ আর নিচেতে তিনটে রুট এর গুণ তাহলে তিনটে রুট হ্যাঁ তিনটে রুট টু এর গুণ বলতে দেখো সো রুটের ভেতরে তিনটে টু লিখতে পারি ঠিক আছে তাহলে দুটো টু একটা রুটের মানে রুট থেকে বেরিয়ে আসবে আর একটা টু ভিতরে পড়ে থাকবে তাহলে টু রুট টু পাওয়া যায় ঠিক আছে এটা বোঝবার সুবিধার জন্য আমি ভেঙে দেখালাম এবার কী বলেছে তাহলে এটা পাওয়া যাচ্ছে এটাও কি এটা পাওয়া যাবে প্লাস এখানে স্কোয়ারটার জন্য মানে রুটটা উঠে যাবে তাহলে ওয়ান বাই টু ইন টু ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এখানে দেখো এটা টু বাই টু রুট টু এখানে টু টু কেটে যাচ্ছে উপরে ওয়ান পড়ে থাকছে প্লাস এখানে কি ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই ফোর এইটা বলতে কী পাওয়া যাবে দেখো ফোর রুট টুটা যদি লসাগু হয় তাহলে ফোর রুট টু তাহলে রুট টু রুট টু কেটে গেলে ফোর ফোর প্লাস এটা রুট টু পাওয়া যাচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে ফোর প্লাস রুট টু ডিভাইডেড বাই ফোর রুট টু এটা হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পারলে এবার পাঁচে থাকার অঙ্কটি কী আছে বড়ো পাঁচে থাকার অঙ্কটি দিয়েছে একটি ঘনকের তল সংখ্যা এ এবং একটি নিরেট অর্ধগুলোকে তল সংখ্যা বি হলে এ মাইনাস বি এ মান করতে হবে একটি ঘনকের তল সংখ্যা এ এর মান কত হয় ছয় আর বি বলতে কি একটি অর্ধগোলকের তল সংখ্যা তাহলে অর্ধগোলকের তল সংখ্যা নিরেট বলেছে যেহেতু অর্ধগোলকের তল সংখ্যা দুই হবে ঠিক আছে তাহলে এ মাইনাস বি মানে কি সিক্স মাইনাস টু ইকোয়াল টু ফোর ঠিক আছে তাহলে পাঁচেরটা হয়ে গেল এবার ছয় নম্বরটি কী বলেছে দেখো ছয়টি বলেছে যে প্রথম দশটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় কত হবে অযুগ্ম মানে বিজোর সংখ্যা ঠিক আছে বিজয় সংখ্যাগুলির গড় গড় সমান কি পাওয়া যাবে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস থার্টিন প্লাস ফিফটিন প্লাস সেভেন্টিন প্লাস নাইনটিন এগুলো তাহলে দশটা হয়ে যাচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হয়ে গেল ডিভাইড বাই টেন তাহলে গড় পেয়ে যাব এবার একটা দেখো ঠিক দেখো এতগুলো এরকমভাবে যোগ করতে হবে না প্রথমটা আর শেষটা যোগ করলে কত হচ্ছে ওয়ান প্লাস নাইনটিন বলতে টোয়েন্টি মানে কুড়ি পাওয়া যাচ্ছে আবার তিন আর সতেরো যোগ করলেও কুড়ি পাওয়া যাচ্ছে পাঁচ আর পনেরো যোগ করেও কুড়ি সাত আর তেরো যোগ করলে কুড়ি নয় আর এগারো যোগ করে কুড়ি তাহলে কতবার কুড়ি পাওয়া গেল এই দুটো যোগ করে একটা কুড়ি আবার এই দুটো যোগ করে একটা কুড়ি মোট হচ্ছে দশটা পদ তাহলে পাঁচবার কুড়ি পাওয়া গেলো তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি মানে পাঁচটা কুড়ির যোগ না লিখে আমি ফাইভ ইন্টু টোয়েন্টি লিখতেই পারি ঠিক আছে তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে দশ পাওয়া যাচ্ছে এদের গড় ঠিক আছে তাহলে প্রথম দশটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় পাওয়া গেল দশ আশা করি অঙ্কটি বোঝাতে পারলাম এবার কিনে দেখার অঙ্কটি কী আছে দেখো তিনি দেখ একের অঙ্কটি বলেছে গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার ফাইভ পাই পার্সেন্ট হলে টু এন বছর পর জনসংখ্যা এত হবে তাহলে দেখো সূত্রটা কী হয় সংহার বৃদ্ধির সূত্র হয় পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড টু ডি পাওয়ার এন তাহলে এখানে পি এর জায়গাতে কি পিই আছে ইন্টু ওয়ান প্লাস আর এর জায়গাতে কত ফাইভ পাই আছে তাহলে ফাইভ পাই বাই হান্ড্রেড টু ডি পাওয়ার এন এন বলতে কত বছর তাহলে টু এন আছে টু এন এটা দিলাম এইটা হওয়ার কথা জনসংখ্যা কিন্তু এখানে টু এন দেওয়া নেই তাহলে কি বিবৃতিটি মিথ্যা হবে ঠিক আছে এবার তিনে দেখা দুই রংগটিকে আছে দেখো এটি বলেছে এ বাই বি ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ আর এখানে চেয়েছে যে এ বাই বি প্লাস বি বাই এর মান করতে হবে তাহলে a এর মানটা এখানে কী পাওয়া যাচ্ছে দেখো এটা যেহেতু ব্যস্ত প্রক্রিয়া উল্টে দিলাম এটাও ব্যস্ত প্রক্রিয়ায় উল্টে দিতে হবে নাইন প্লাস ফোর রুট ফাইভ এবার হরের করণিরসন করার জন্য তোমরা নিচে করতে পারো হরের করণীয়সন করার জন্য কী করতে হয় এর নিচে যে মানে মিশ্র দ্বীঘাত করণটি আছে তার অনুবন্ধী করণী দিয়ে ওপরেও গুণ করতে হয় ওপর নিচে ঠিক আছে তাহলে এর অনুবন্ধী করণী হচ্ছে নাইন মাইনাস ফোর রুট ফাইভ ঠিক আছে করণে কীভাবে বের করতে হবে আমি কিন্তু এর আগেই বলে দিয়েছি যে রুট ফাইভ মানে কি রুট দিয়ে যে মানটা থাকবে তার যে সাইনটা থাকবে তার অপোজিট সাইন দিয়ে তোমরা সংখ্যারাশিটা লিখবে ঠিক আছে তাহলে তাদের গুণ করলে বা যোগ করলে দেখবে যে একটি মূলত সংখ্যা পাওয়া মানে রুট দিয়ে কোনো মান থাকবে না ঠিক আছে তাহলে ওপরটা কী পাওয়া যাচ্ছে নাইন মাইনাস ফোর রুট ফাইভ ডিভাইডেড বাই এখানে দেখো নাইনটাকে এ এবং ফোর রুট ফাইভটাকে যদি বি ধরা হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার বলতে নাইন স্কোয়ার মাইনাস ফোর রুট ফাইভ তারপর স্কোয়ার তাহলে ওপরটা কি নাইন মাইনাস ফোর রুট ফাইভ আর নিচটা কী দেখো একাশি বিয়োগ এটা চার চারে ষোলো হয়ে যাবে ষোলো আর এখানে রুটটা উঠে যাবে পাঁচের তাহলে পাঁচশো কত আশি ঠিক আছে তাহলে নাইন মাইনাস ফোর রুট ফাইভ এটাই পাওয়া যাচ্ছে কারণ কি নিচটা কি একাশি থেকে আশি বিয়োগগুলি কি এক পাওয়া যায় নিচে একটা লেখার প্রয়োজন নেই তাহলে এখন এখন এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ প্লাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে নাইন প্লাস নাইন বলতে এইটটি ঠিক আছে দুই রঙ্গটি হয়ে গেল এবার তিনের অঙ্গটি কী বলেছে দেখো তিনের অঙ্গটি দিয়েছে এবিসিডি বৃত্তস্ত সামান্তরিক হলে এসি হবে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তস্ত সামান্তরিক মানে একটা যদি বৃত্ত আমি আঁকি তাহলে বৃত্তস্ত সামান্তরিক সবসময় কী হয় আয়তক্ষেত্র হয় কারণ বৃত্তস্ত যে কোনো চতুর্ভুজের বিপরীত কোনগুলো কী সম্পূরক হয় তার মানে এটাও যদি নাইনটি হয় এটাও যদি নাইনটি হয় আমার আমরা সামান্তরিকের ক্ষেত্রে কী পেয়েছিলাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোনগুলো পরস্পর সমান তাহলে বৃত্তের ভেতরে তুমি যেমন খুশিভাবে চতুর্ভুজ একটি অঙ্কন করো না কেন তার বিপরীত কোনগুলোর সমষ্টি বা বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক হয় মানে তাদের সমষ্টি একশো আশি হয় তাহলে যেহেতু এটি একটি সামান্তরিক তাহলে বিপরীত কোণগুলো সমান হতে হবে তাহলে একশো আশি যদি মান আসতে হয় একশো আশির অর্ধেক হতো নব্বই তার মানে এই দুটো কোণের মান নব্বই নব্বই করে আসতে হবে তার মানে এটি একটি আয়তক্ষেত্র হয়ে যাবে সামান্তরিকটি ঠিক আছে তাহলে বিত্ত্বস্ত সামান্তরিক আয়তক্ষেত্র হয় এবং কী বলেছিল যে সামান্তরিক হলে এবিসিডি একটি বিত্তস্ত এটা হচ্ছে এ বি সি ডি নাম দিয়ে দিলাম তাহলে এবিসিটি বিত্ত্বস্ত সামন্তরিক হলে এসি হবে বৃত্তের ব্যাস তাহলে এসিটা হবে বৃত্তের ব্যাস হ্যাঁ হবে তো কারণ দেখবে যে এই কর্ণের ওপর দিয়েই বৃত্তটির কেন্দ্র ও অবস্থান করবে ঠিক আছে তাহলে এখানে বিবৃতিটি সত্য হবে এবার চারের অঙ্কটি কী আছে দেখো চারের অঙ্কটি বলেছে যে সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু হাফ হলে সেক টু পার ফোর থিটা মাইনাস টেন টু পার ফোর থিটা ইকাল টু হাফ হবে এরকম অঙ্ক বইতেও ছিল এখানে সেক থিটা প্লাস টেন থিটা হবে না এখানে হবে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু হাফ ঠিক আছে তাহলে যেটা ওটা তোমরা ঠিক করে নেবে তাহলে যেটা দেওয়া আছে একটা লিখে নিচ্ছি একবার তাহলে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকাল টু হাফ দেওয়া আছে এখন সে টু পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু পাওয়ার ফোর থিটা এর মানটা হাফ আসলে দেখে নাও এখানে এটা স্কোয়ার আকারে সাজালে সিক্স স্কোয়ার থিটা তার আবার হোল স্কোয়ার লেখা যায় মাইনাস এখানে টেন স্কোয়ার থ্রিটা তার আবার হোল স্কোয়ার লেখা যায় ঠিক আছে এবার সেক স্কোয়ার থ্রিটাকে তুমি যদি এ ধরো আর স্টেন্স স্কোয়ার থ্রিটাকে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হয় একটাই সূত্র হয় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এবার দেখো এটার মান কী হাফ হাফ বসিয়ে দিলাম ইন্টু একটা নিয়ম বা সূত্র কী পেয়েছিলাম যে সে স্কোয়ার থ্রিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখান থেকে সে স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এর মান কি ওয়ান পাওয়া যাবে তাহলে সেক্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটার জায়গায় কি ওয়ান বসিয়ে দেবো তাহলে হাফ ইন্টু ওয়ান বলতে কি হাফ পাওয়া যাবে তার চারি থাকার অঙ্কটির উত্তর কী পাওয়া গেল হাফ ঠিক আছে আশা সেই অঙ্কটি বুঝতে পারলে এবার পাঁচের অঙ্কটি কী আছে দেখো পাঁচের দেখার অঙ্কটি দিয়েছে দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান টু ফোর হলে তাদের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হবে তাহলে প্রথমে ধরে নিচ্ছি ধরি প্রথম গোলকের প্রথম গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান আর ওয়ান একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান আর টু একক ঠিক আছে এবং ব্যাসার্ধ ছাড়া আমরা ক্ষেত্রফলগুলো বের করতে পারবো না এখানে বলেছিল দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু ফোর তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল কী পাওয়া যায় বলে তো সমগ্রতলের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি গোলকটির বক্রতলের ক্ষেত্রফল তার মানে কি ফোর পাই আর স্কোয়ার হয় সূত্র এখানে প্রথম গোলকের ক্ষেত্রে আর ওয়ান ধরেছে ব্যসার তো তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এইটা ডিভাইডেড বাই ইস্টু যেহেতু দেওয়া আছে আমি ডিভাইডেড বাই দিয়ে বারবার লিখছি যে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল কি এটা পাওয়া যাবে তাহলে এটার মান কত দেওয়া আছে ওয়ান বাই ফোর তাহলে এখানে ফোর বাই ফোর পাই কেটে যাচ্ছে তাহলে আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার এর মান পাওয়া যাচ্ছে ওয়ান বাই ফোর এই দুদিকে যদি আমি আবার স্কোয়ার রুট চাপাই তাহলে কি আর ওয়ান বাই আর টু এর মান কী পাওয়া যাবে ওয়ান বাই টু ঠিক আছে আবার কী বলেছিল যে যদি এটা হয় কেটে বলে অনুপাত তাহলে তাদের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হবেই তাহলে আয়তন আয়তন কী পাওয়া যাচ্ছে দেখো আমি পাঁচটা দিয়ে করে দিচ্ছি প্রথম গোলকটির আয়তন কী পাওয়া যাবে চারের তিন পাই আর ওয়ান কিউব ঠিক আছে আর দ্বিতীয় গোলকটির আয়তন কী পাওয়া যাবে চারে তিন পাই আর টু কিউব ঠিক আছে তাহলে এইটা সমান কি পাওয়া যাবে এখানেই করে দিচ্ছি দেখো চারের তিন চারের তিন কেটে যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে তাহলে আর ওয়ান বাই আর টু দুটোরই পাওয়ার কি কিউব ছিল পুরোটা ব্যাকেট দিয়ে হোল কিউব লিখতে পারি তাহলে আর ওয়ান বাই আর টুর মান কত হাফ তো তাহলে হাফ তার হোল কিউব হাফ তার হোল কিউব মানে কি একের কিউব বাই দুয়ের কিউব একের কিউব বলতে হচ্ছে এক আর দুইয়ের কিউব বলতে মানে তিনটে দুয়ের গুণ তাহলে আট পাওয়া যায় তাহলে ওয়ান ইজ টু এইট হচ্ছে অ্যান্সার তাহলে আত্মান অনুপাত ওয়ান ইস টু এইট এটাই দেওয়া ছিল তাহলে বিবৃতিটি সত্য হবে এবার ছয় রঙটি করে কি বলেছে দেখো দেখা ছয় রং বলেছে যে থ্রি ফোরটিন এইটিন টোয়েন্টি ফাইভ তথ্যের মধ্যমা এইটিন হবে তাহলে এই তথ্যটি বা সংখ্যা রাশিগুলো উদ্ধক্রম আকারে আগে সাজাব উদ্ধক্রমে সাজিয়ে পাই যে প্রথমে তিন তারপরে পাঁচ তারপরে চোদ্দো তারপরে আঠারো তারপরে কি কুড়ি উদ্ধক্রমে আগে সাজিয়ে নিলাম এরপরে মধ্যমে বের করব তাহলে এখানে মোট পদ মোট পদ এনের এর মান কি পাওয়া যাবে এন ইকুয়াল টু দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এনের এর মান ফাইভ তাহলে এনটা হচ্ছে অযুগ্ম রাশি যদি এনের মান অযুগ্ম আসে সেক্ষেত্রে নির্ণয় মধ্যমা মধ্যমা কী পাওয়া যাবে যে এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে এন প্লাস ওয়ান বলতে ফাইভ প্লাস ওয়ান বাই টু মানে কি সিক্স বাই টু মানে থ্রি তম পদ আবার তিন নম্বর পদ কোনটি একটি এক দুই তিন মানে ফটে ঠিক আছে তাহলে চোদ্দো হবে এখানে মধ্যমা কিন্তু এখানে বলেছিল যে এই তথ্যের মধ্যমা এইটিন হবে তাহলে বিবৃতিটি মিথ্যা হয়ে যাবে ঠিক আছে তো আশা করি অঙ্কগুলি সমাধান বুঝতে পারলে তো আজ এই ভিডিওতে আমি এতটাই অঙ্কগুলি সমাধান করলাম এর পরের ভিডিওতে তোমরা এরপর থেকে অঙ্কগুলি সমাধান পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে এবং যারা মাধ্যমিক পরীক্ষা থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করবে আর এ বিটিএ ডাবল্লিউ বিডিএ টেস্ট পেপারগুলি অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ